শুধুমাত্র 11,75,000 টাকার গাড়ি উপহার নয়, বান্ধবীর অ্যাকাউন্টে 21,00,000 টাকা মনোজিতের অ্যাকাউন্ট থেকে গিয়েছে। আদালতে চাঞ্চল্যকর দাবি রাজ্য দুর্নীতি দমন শাখার। যদিও এই গ্রেফতারের পর খোঁজ পাওয়া যায়নি মনোজিতের বান্ধবী বুলা কর্মকারের। আপনাদেরকে আরো একবার জানাবো, আপনারা জানেন যে কনস্টেবলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে শুধুমাত্র 11,75,000 টাকার গাড়ি বান্ধবীকে উপহার দিয়েছে সে তাই নয়, বান্ধবীর অ্যাকাউন্টে তার অ্যাকাউন্ট থেকে 21,00,000 টাকা গিয়েছে। আদালতে চাঞ্চল্যকর দাবি করেছে রাজ্য দুর্নীতি দমন শাখা। যদিও এই গ্রেফতারের পর মনোজিতের বান্ধবী বুলা কর্মকারের কোনো খোঁজ পাওয়া যায়নি। এসিবি কি দাবি করছে, যে গাড়ি উপহার দেওয়া হয়েছে তার ট্যাক্স ভাউচারে বুলার যে ঠিকানা দেওয়া হয়েছে সেখানে তাকে পাওয়া যায়নি। তদন্তের স্বার্থে আরো হেফাজতে প্রয়োজন। কিন্তু উল্লেখযোগ্য যে বিষয়টা, যে শুধুমাত্র গাড়ি উপহার নয়, বান্ধবীর অ্যাকাউন্টে 21,00,000 টাকা মনোজিতের অ্যাকাউন্ট থেকে গেছে। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। ময়ূর, বিস্তারিত জানো। দেখো, প্রথমেই যেটা বলি যে আজকে ওই অভিযুক্ত কনস্টেবল যাকে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা গ্রেফতার করেছে, তাকে 6 দিনের পুলিশ হেফাজতের পরে আজকে ব্যাংশাল আদালতে পুলিশের তরফ থেকে, রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখার তরফ থেকে তোলা হয়। এবং সেখানেই চাঞ্চল্যকর দাবি কিন্তু এই অ্যান্টি করাপশন ব্রাঞ্চের তরফ থেকে করা হয়েছে। পুলিশ আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে রামপুরহাটের এই কনস্টেবল যাকে, যার 4 বছরে আয় সরকারিভাবে 11,00,000 টাকা, অথচ দেখা যাচ্ছে যে তার, তিনি 4 বছরে প্রায় 1 কোটি টাকা উপর সম্পত্তি করেছেন। এবং এই 1 কোটি টাকার সম্পত্তিতে কিন্তু তার জমি বেশ কিছু রয়েছে যেগুলো এখনো পর্যন্ত 1 কোটির মধ্যে ধরা হয়নি। এছাড়াও পুলিশ আধিকারিকরা আরও যেটা বলছেন যে এই অভিযুক্ত কনস্টেবল যাকে গ্রেফতার করা হয়েছে তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে 21,00,000 টাকা তার এক বান্ধবীর অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়েছে। যিনি 4 বছরে 11,00,000 টাকা সরকারিভাবে রোজগার করেছেন, তিনি আবার বান্ধবীকে 21,00,000 টাকা দিয়েছেন, 11,00,000 টাকার গাড়ি দিয়েছেন, যে গাড়িতে যে ট্যাক্স টোকেন ছিল সেখানে যে অ্যাড্রেস লেখা রয়েছে, অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসিয়ালসরা যখন সেই অ্যাড্রেস এক্সামিন করে ওই মহিলার খোঁজ পেতে তার সেখানে তল্লাশি অভিযান চালাতে যায়, দেখে সেই অ্যাড্রেসটাও ভুয়ো। পুলিশ আধিকারিকরা যেটা বলছেন যে ওই মহিলার অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট, মহিলাকে এই কেসে তারা খুঁজছেন, যে মহিলা ওই কনস্টেবল তার বান্ধবী, এই মহিলাকে পুলিশ আধিকারিকরা গ্রেফতার করতে পারলে দুজনকে একসাথে বসিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং তারপর যে অসঙ্গতিগুলো এখনও রয়েছে, এখনও আরও বেশ কিছু প্রপার্টি রয়েছে যেগুলো অ্যান্টি করাপশন ব্রাঞ্চের অফিসিয়ালসরা বলছেন যে সেগুলো এদেরকে সরাসরি জিজ্ঞাসাবাদের পর সামনে আসবে। এবং ঠিক সেই কারণেই আজ ফের পুলিশ হেফাজতের জন্য দুর্নীতি দমন শাখার তরফ থেকে আবেদন জানানো হয়। 28 তারিখ অবধি পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যাংশাল আদালত, ওই অভিযুক্ত কনস্টেবলকে আবার 28 তারিখ কোর্টে প্রডিউস করা হবে। এবং এরই মাঝে দুর্নীতি দমন শাখার অফিসিয়ালসরা যে বান্ধবী যার অ্যাকাউন্টে 21,00,000 টাকা ট্রান্সফার হয়েছে তার খোঁজে কিন্তু তল্লাশি অভিযান শুরু করেছে। তুমি আমাদের সঙ্গে থাকো ময়ূর। যে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে রাজ্য দুর্নীতি দমন শাখার সূত্রে জানা যাচ্ছে যে এই মনোজিৎ যে কনস্টেবল যে বিলাসবহুল জীবনযাপন করত, 4 বছরে 1 কোটি টাকার সম্পত্তি, 25 বছরের চাকরি জীবনে দুর্নীতির অভিযোগে মনোজিৎ বাগিশের বিরুদ্ধে বারবার বদলি করা হয়েছে, এবং পুলিশের কনস্টেবল তারই কি এমন প্রাসাদোপম বাড়ি এবং এত সম্পত্তি। আরেক কনস্টেবল সাইগাল হোসেনের, অনুব্রত মণ্ডলের দেহরক্ষী, যার বিপুল সম্পত্তি এবং একের পর এক অ্যাকাউন্ট, যার সম্পর্কে নানান তথ্য উঠে এসেছিল, আবার সামনে এলো এই মনোজিৎ বাগিশ, এক কনস্টেবল যার কিনা বিপুল সম্পত্তি, পুলিশের কনস্টেবল তারই কিনা প্রাসাদোপম বাড়ি। এবং স্থানীয় লোকজন, আশেপাশের প্রতিবেশীরা, তারা বলছিলেন যে 25,00,000 টাকার তার ফিক্সড ডিপোজিট এবং এত বিলাসবহুল জীবনযাপন কি করে তার পক্ষে সম্ভব হলো। 76,00,000 টাকার ফিক্সড ডিপোজিট এবং 10,00,000 টাকার জীবন বীমা, এবং বান্ধবীকে শুধু যে গাড়ি উপহার দিয়েছেন প্রায় 12,00,000 টাকার, এমনটা নয়, তার ব্যাংকের অ্যাকাউন্ট থেকে লক্ষাধিক টাকাও গেছে ওই বান্ধবীর অ্যাকাউন্টে। যদি ওই বান্ধবী সম্পর্কে এখনো পর্যন্ত কোনো খোঁজ খবর পাওয়া যাচ্ছে না, কিন্তু এই কনস্টেবল কিভাবে 4 বছরে কোটিপতি হয়ে গেলেন, এত টাকা, বিলাসবহুল জীবন কি করে তার সম্ভব হলো, এই প্রশ্ন উঠছে। আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এই কনস্টেবলকে। বীরভূমের আরেক সাইগাল এই মনোজিৎ বাগিশ কনস্টেবল, যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে কোটি কোটি টাকার সম্পত্তির, কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী। ময়ূর, 4 বছরে 1 কোটি টাকার সম্পত্তি, শুধু গাড়ি উপহারই নয়, এই এত লাখ টাকা তার সম্পত্তি থেকে ওই বান্ধবীর অ্যাকাউন্টেও গেছে, আর কি কি তথ্য জানতে পারছো তুমি?
কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর ময়ূর ঠাকুর চক্রবর্তী কিন্তু আপনাদেরকে জানাই এই যে 25 বছরের চাকরি জীবন এই কনস্টেবলের যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে এবং এই মনোজিত বাগিশের বিরুদ্ধে বারবার বদলি করা হয়েছে তাকে এমন অভিযোগ উঠেছে পুলিশের কনস্টেবল তারই কিনা এমন প্রাসাদপম বাড়ি স্থানীয় লোকজনেরা তার প্রতিবেশীরা অবাক হয়ে গেছেন তার বিলাসবহুল জীবন যাপন দেখে 76 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট 10 লক্ষ টাকার জীবন বিমা কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি ময়ূর ঠাকুর চক্রবর্তী ময়ূর জানাও আমাদের যে শুধুমাত্র বান্ধবীকে 11,75,000 টাকার গাড়ি উপহার দিয়েছেন তা নয় লক্ষাধিক টাকাও তার অ্যাকাউন্ট থেকে ওই বান্ধবীর অ্যাকাউন্টে গেল কিভাবে এত টাকা বছরে 1 কোটি টাকার সম্পত্তি কি করে হলো চার বছরে যে কনস্টেবল অফিশিয়ালি 11 লক্ষ টাকা রোজগার করেন তিনি তার বান্ধবীকে 21 লাখ টাকার গাড়ি দেন আবার শুধু তাই নয় তার ফিক্সড ডিপোজিট এবং তার টাকার পরিমাণ এখন প্রায় 1 কোটি টাকা যার মধ্যে জমি এবং অন্যান্য সম্পত্তি সেগুলো কিন্তু এখনো পর্যন্ত কাউন্ট করা হয়নি ফলত সেটা 1 কোটির থেকে অনেক বেশি বলেই তদন্তকারী আধিকারিকরা মনে করছেন ঠিক এই জায়গাতেই ডিসপ্রপোর্শনেট অফ অ্যাসেটস বা আয় বহির্ভূত সম্পত্তি যেটা তদন্ত অ্যান্টি করাপশন ব্রাঞ্চ করছেন তারা বলছেন বান্ধবীর তাকে তারা গ্রেফতার করবেন কারণ সেই বান্ধবী কিন্তু বেনিফিশিয়ারি হয়েছেন এবং এই বান্ধবীকে গ্রেফতারের পর দুজনকে পাশাপাশি বসিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন রয়েছে এবং তারপরই এই মোট কত সম্পত্তি রয়েছে বা আর কোথায় কোথায় সম্পত্তি রয়েছে আর কোনো টাকা লেনদেন হয়েছে কিনা এই গোটা ছবিটা স্পষ্ট হবে একদমই ময়ূর তুমি আমাদের সঙ্গে থাকো রামপুরহাট থানার এই কনস্টেবলের অ্যাকাউন্ট থেকে 21 লক্ষ টাকা ট্রান্সফার হয়েছে বান্ধবের অ্যাকাউন্টে আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির অভিযোগে শরীবাড়ি বীরভূমের রামপুরহাট থানার কনস্টেবল মনোজিৎ বাগিশকে গ্রেফতার করে রাজ্য পুলিশের দুর্নীতি দমন শাখা কিন্তু প্রশ্ন উঠছে 4 বছরে 1 কোটি টাকার সম্পত্তি কিভাবে সম্ভব